সনাতন ধর্মমতে কুমারী পূজা হল 16 বছরের কম বয়সী অরজস্বলা কুমারী মেয়ের পুজো। শারদীয় দুর্গাপূজার অংশ হিসেবে এই পুজো অনুষ্ঠিত করা হয়ে থাকে। প্রতি বছর দুর্গাপূজার মহাষ্টমীতে পুজোর শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কথিত আছে, দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্তে কুমারী পুজোর প্রচলন হয়। রবিবার রাজধানীর আমতলীস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেওয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক ও পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পুজো করা হয়। চারিদিকে মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব স্তুতিতে। এদিন রাজধানীর আমতলীস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক হিতকামানন্দ মহারাজ বলেন, দেবী দুর্গা মাতৃরূপে সকল প্রাণীর মধ্যে আছেন, তাকে প্রতিমা রূপে আবহ করে পূজা করি আমরা। যত রকম জ্ঞান বিজ্ঞান বিদ্যা সাধন ভজন তন্ত্রমন্ত্রের প্রচলন হয়েছে, স্বয়ং দেবী সেসব আকারে আমাদের জ্ঞান প্রদান করছে। ঠিক তেমনি সকল স্ত্রী শরীরধারী দেবীর মধ্যে যে প্রাণী আছে, শুধু মানুষ তাদের মধ্যে তার বিশেষ অর্থাৎ তিনি মাতৃরূপে না সংস্থিত সকল প্রাণীর কৃমিকীটেরও মা, মানুষেরও মা, দেবতা গন্ধর্বেরও মা। একে সাধারণভাবে আমরা প্রতিমায় আবাহন করে পূজা করি, কিন্তু একটি কুমারীর শরীরে যার মধ্যে এখনও যৌনতার প্রবেশ ঘটেনি, পিউবার্টি প্রবেশ করেনি, তার শরীর মন আমরা শুদ্ধ পবিত্র জ্ঞান করি। তিনি এও বলেন, প্রতিমাতে আমরা ধ্যানের চিন্তা করতে পারি, কিন্তু কুমারী মাকে আমরা চেতনপূর্ণভাবে দেখি। প্রতিমাতে যদি আমরা ধ্যানে চিন্তা করতে পারি, আরও সুন্দরভাবে একটা চেতন জীবন্ত মূর্তিতে চিন্তা করা সম্ভব, কারণ সেখানে চৈতন্যের অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি যেটা মূর্তিতে আমরা দেখতে পাই। এই জন্যে কুমারী মাকে ঠিক প্রতীকের একটি প্রতীক হিসেবে আমরা জগজ্জননী মা, যার গর্ভ থেকে এই জগৎ প্রসূত হয়েছে, যার জন্য আমরা তাকে বলি জগদম্বা। রামপ্রসাদের গানে আছে, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডটা জানো কেমন, এই যে বিশ্বব্রহ্মাণ্ড আমরা বলি না কসমস, ইট ইজ ইনার রুম। এখন মায়ের গর্ভটা মায়ের শরীরের কতটুকু, খুব বেশি হলে 100%, তা নাহলে আরও বেশি করে যদি বলি অ্যাটলিস্ট 150% রাখা, তার মানে মায়ের অবশিষ্ট সত্তা কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি ধারণার বাইরে। তো আমরা যেহেতু সীমিত বুদ্ধির জীব, আমরা সসীমকে ধরে ধাপে ধাপে অসীমে পৌঁছানোর চেষ্টা করি, এটাই হলো পূজা পদ্ধতি। তিনি আরও বলেন, এই মা আমাদের সমাজের কুমারীরা, তাই এই কুমারীরা যাতে সর্বগুণান্বিতা হয়ে উঠতে পারেন তার জন্য মায়েদের বিশেষ কর্তব্য, আর সর্বতোভাবে পুরুষরা তার সহযোগিতা করবে। চোখ থেকেও আমরা অনেকেই কিন্তু অন্ধ, হেলেন কেলার বলেছিলেন, যাদের দৃষ্টিশক্তি নেই তারা অন্ধ নেয়, দোজ হু ডাজন্ট হ্যাভ ভিশন, যারা মানুষের সম্ভাবনাকে অত্যন্ত ক্ষুদ্র করে দেখে আসলে তারাই অন্ধ। না, আমরা জানো শুধু ওই প্রতিমার মাকে পূজা করে নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ না থাকে, একটি বিশেষ দিনে তাকে বিশেষভাবে কেউ বাড়িতে নিত্য করে, কিন্তু বেশিরভাগই আমরা উদাসীন। এই মা আমাদের সমাজের যে কুমারীদের মধ্যে আছে, এবং এই কুমারী যাতে সর্বগুণান্বিতা মা হয়ে ওঠেন, তার জন্যে আমাদের সকল মায়েদের বিশেষ কর্তব্য, আর সর্বতোভাবে পুরুষদের তার সহযোগিতা করা। এদিন তিনি এও বলেন, প্রত্যেকটি সন্তানের রুচি পছন্দ আচার আচরণ শালীনতা বোধ প্রথম আসে মার কাছ থেকে, কারণ মাই তার প্রথম শিক্ষক, প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষক। ছেলেই হোক বা মেয়েই হোক, তার রুচি, তার পছন্দ, তার আচার আচরণ, তার শালীনতা বোধ প্রথম আসে মা থেকে, কারণ মাই তার প্রথম শিক্ষক, প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক। তার জন্যে এই সমাজকে ঠিক করতে পারে মায়েরা, তারা যদি সুন্দর হয় তাদের ঘরে ছেলে মেয়ে যাই জন্মাবে তারা সব দেবতা হবে, দেবী হবে।
তারা যদি এই দায়িত্ব নিতে অস্বীকার করে তাহলে তাদের হাতে তৈরি বা তাদের কী বলবো নেগলিজেন্সে তৈরি অসুররা তাদের জীবনকেই কিন্তু নরকের মতো যন্ত্রণাময় করে। বাকি সবার দায়িত্ব হলো এই মায়েদের সর্বভাবে সাহায্য করা যাতে তারা তাদের সেই দায়িত্ব নির্বাহ করতে পারে। এদিনকার এই কুমারী মায়ের পুজো উপলক্ষে আমতলীস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনে আবাল বৃদ্ধ বনিতা সহ সমাজের সকল অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।